বন্ধুরা, আঙুর ফলের মতো থোকায় থোকায় ধরে আছে কুঁদরি। 1 কেজি কুঁদরির দাম কিন্তু এখন 16 টাকা করে নিচ্ছে, 1 কুইন্টালের দাম কিন্তু 1600 টাকা। ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা, কুঁদরি গাছে যে সার দিয়ে আপনি আপনার কুঁদরি গাছে এত পরিমাণে কুঁদরি ধরাবেন যা আপনি নিজের চোখে এই ভিডিওতে দেখতে পাবেন। আমাদের গাছগুলিতে এত পরিমাণে কুঁদরি আসছে এবং সেই সঙ্গে লক্ষ লক্ষ টাকার কুঁদরি ধরাতে পারবেন আপনার গাছে। বন্ধুরা, এক এক বানে এক মন করে কুঁদরি হবে, কোন সেই সার কীভাবে প্রয়োগ করতে হবে তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। মূল আলোচনায় যাওয়ার আগে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আমাদের কুঁদরি গাছগুলিতে কেমন পরিমাণে কুঁদরি ধরে আছে। বন্ধুরা, এত পরিমাণে কুঁদরি ধরে আছে যা আমাদের কল্পনার বাইরে, এক একটা বানে প্রায় 1 মন করে কুঁদরি ধরে আছে বন্ধুরা। আর এত পরিমাণে কুঁদরি বন্ধুরা, আপনাদের কি বলবো, আপনারা দেখেও কিন্তু অবাক হয়ে যাবেন বন্ধুরা। এখন 1 কেজি কুঁদরির দাম এখন নিচ্ছে 15 থেকে 16 টাকা, তাহলে 1 কুইন্টালের দাম কিন্তু 1500 টাকা। এবার দেখো বন্ধুরা, আমাদের গাছগুলিতে গাছের নিচে বানের নিচে কত পরিমাণে কুঁদরি ধরে আছে, এই দেখো জালি। এবং সেই সঙ্গে কুঁদরির পরিমাণটা দেখো বন্ধুরা, শুধু এই পাশটা না বন্ধুরা, সব পাশটায় একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো যে এত পরিমাণে কুঁদরি আমাদের কিন্তু নতুন গাছ, এবং নতুন গাছে কুঁদরি কিন্তু সবে কিন্তু ধরন আসছে বন্ধুরা। এই দেখো এই পাশটা, শুধুমাত্র এই পাশটায় দেখতে পাচ্ছ, সব পাশটায় দেখো। এই দেখো নিচের দিকে দেখো, কুঁদরি কিন্তু অসংখ্য ধরে আছে আর পোকার মতো কিন্তু ঘিস 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 করছে বন্ধুরা। তাই অবশ্যই বন্ধুরা, আমরা কুঁদরি গাছে কুঁদরি চাষ করে যে রাসায়নিক সার দিয়েছি সেই সিক্রেটটা আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আমরা বেশি করে কুঁদরি চাষের দিকে ঝুঁকে আসো, কারণ এই কুঁদরি কিন্তু সেই রকম গাছে কোনো রকম রোগ লাগে না, সেই সঙ্গে পোকারও কোনো রকম কীটনাশক বীজ দিতে হয় না, শুধু জলসেচ আর রাসায়নিক সার দিতে হয়, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কিচ্ছু না, কোনো রকম পোকার ওষুধ দেওয়াই লাগে না, পোকাই লাগে না গাছে। এবং সেই সঙ্গে কোনো রকম রোগও কিন্তু সমস্যা দেখা যায় না। পটলে যেমন তুলসি পড়া রোগ, এবং সেই সঙ্গে কিন্তু দেখা যায় ভাইরাসজনিত রোগ, এবং সেই সঙ্গে পটলের ফুলও কিন্তু ছোঁয়াতে হয়, পোকার ওষুধ দিতে হয়, আর এখানে কিছু করতে হয় না বন্ধুরা, শুধু চাষ করে রাসায়নিক সার আর সেই সঙ্গে জলসেচ দিলে এই কুঁদরি চাষ বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা কে কে কুঁদরি চাষ করতে চান এবং কুঁদরি চাষ করার পদ্ধতি যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে দাদা আমরা কুঁদরি চাষ করতে চাই, কিভাবে করব, কতটুকু লতা কাটতে হবে, লতা কিভাবে পুঁততে হবে, সে সম্পর্কে যদি ভিডিও চান আপনারা, আমি অবশ্যই আপনাদের মাঝেও ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তাই আজকে যে মূল আলোচনার বিষয় সেদিকে বন্ধুরা যাওয়া যাক। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি কুঁদরি চাষ করতে চাও, আমি তোমাদের অনেকটাই হেল্প করব বন্ধুরা। আর যে সমস্ত চাষি বন্ধুরা কুঁদরি চাষ করেছো, কুঁদরি চাষে যে রাসায়নিক সার দিতে হয় সেটা আপনারা কিন্তু অনেকেই জানো, অনেকেই ভাবছো যে দানা সার দিতে হয় না বন্ধু। কুঁদরি চাষের প্রধান খাদ্য হলো ইউরিয়া আর ফসফেট, আর কিছু না, ইউরিয়া আর ফসফেট। আর তুমি যদি ইউরিয়া না দাও, শুধুমাত্র সিঙ্গেল সুপার গুঁড়ো ফসফেট জমিতে ছড়িয়ে থবে, বিছিয়ে থবে, তাতেই কুঁদরি হয়ে যাবে মন মন করে। মাঝে মাঝে অবশ্যই দানা সার প্রয়োগ করতে হবে বন্ধুরা, শুধুমাত্র IPL-এ 16-16 সার, একদম কম দামের সার, মাত্র 30 টাকা করে কেজি নিচ্ছে, এই সার দিলেই হবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনি এই সার দেবেন এবং মাঝে সাথে ইউরিয়া আর ফসফেট দেবেন, এতে আপনার কুঁদরি চাষ হয়ে যাবে। কোনো রকম মাটির অনুখাদ্য বা গাছে অনুখাদ্য স্প্রে কোনো রকম কিচ্ছু দরকার নেই। তবে হ্যাঁ বন্ধু, একবার করে আপনার গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে সপ্তাহে একবার করে, গাছে অতিরিক্ত পরিমাণে ফুল আনার জন্য গাছে একবার করে অনুখাদ্য স্প্রে করতে হবে। আমরা যে অনুখাদ্য ব্যবহার করে থাকি কুঁদরির জমির ক্ষেত্রে বন্ধু, সেই একই অনুখাদ্য, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশযুক্ত অনুখাদ্য, ডলার অনুখাদ্য ব্যবহার করে থাকি আমরা। আর সেই সঙ্গে কিন্তু রাসায়নিক সার হিসেবে বললাম তো, ইউরিয়া ফসফেট একবার দিই, একবার IPL-এ 16-16 দিই, 20-20-13 দিই না আমরা, 20-20-13 বাদ, 20-20-13 বাদে IPL-এ 16-16 এর ভিতরে পটাশ আছে সেই জন্য দিই, আর এদিকে ইউরিয়া আর ফসফেট দিই, আর কিছু দেওয়ার দরকার নেই। তার থেকে আপনি আপনার জমিতে মন মন কুইন্টাল কুইন্টাল কুঁদরি তুলতে পারবেন। হ্যাঁ, মাঝে সাথে অবশ্যই দানা সার IPL-এ 16-16 দেবেন, নাহলে 14-35-14-14-35-14-7 দেবেন, কোনো কোনো সুফালা দেবেন, এগুলো দিলেই কিন্তু বন্ধু হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, কুঁদরি চাষে আপনি যে সার দিয়ে আপনার কুঁদরির জমিতে মন মন কুইন্টাল কুইন্টাল এইরকম কুঁদরি ধরাবেন কুঁদরি গাছে, তার সমস্ত সিক্রেট কিন্তু বন্ধু দিয়ে দিলাম। তাই অবশ্যই তোমরা কুঁদরি চাষের দিকে আগ্রহী হও, পটল চাষে তুলসী বা সেটা সমস্যা হচ্ছে, সেজন্য কুঁদরি চাষ করো।
বিনা খরচে কুদ্রি চাষ হয়ে যাবে বন্ধুরা। তাই কুদ্রি চাষে কোন সার দেবে এবং কিভাবে চাষ করবে তা যদি পরবর্তীতে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কুদ্রি চাষে কী সার দিতে হবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।